বেটা মানুষ 5000 যদি বয় আর হন যদি আনামাতি বক কবা তৈন্য জানি আনামাতি বইতে পারবা তিনটা বেটি এখন বয়ার বাদে যদি গোল্লা খলে ওবাইয়া কই হেই মাছিও না খলে খলে কানাকানি করে দিবা বা ঠিক আছে আর বেটিং তোর মুখ বল করবার ক্যাপাসিটি দুনিয়া তো ফায়দা করছে না হ্যাঁ এ আরে হুলকু আ বেটা কার বেটিকে মারতে 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 সিট করি ফলাইছে মুড়া মারি উঠিয়া কইছে বাবার বড় হস্তে সইয়া সা হসাইয়া সইবার বাকি রইছে নি এখন তোরা এলাকি বেটিং তোর মুখ বড় করা যায় না কি ফুড়ি লিগুন দে মাথিবা দেখবা আর যে ফুড়িটাই মাথি গুড়ি দুরিয়া হলো লই আইবা আমি বিয়া করাই দিব ওই তোর বাপ নাই ও আর তার মাথি থাকাই তে ঔষধ আছে বুঝলি ঔষধ আছে পড়ো গোবর সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد كرام مربيان الكرام উলামায়ে কেরাম হুফাজে কেরাম তরুণ যুবক মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত পর্দাশীলিন মা ও বোনেরা আল্লাহ রাব্বুল ইজ্জতের মায়া দয়া এবং মেহেরবানি যে কালে যে যুগে যে সময়ে মানুষ জাতি গান বাজনা নাচ রং খেল তামসা ইত্যাদির মহফিল অবল আয়োজন করে ও সময় আল্লাহ পাকে এই মসজিদের সামনে দিনই এক মহফিল আল্লাহ পাক আমাদের এই আসার বসার মাতার শোনার সুযোগ দিছয় মহান আল্লাহর প্রশংসা হিসাবে দিল তাকিয়া একবার মগদিনায় দিল তাকি পড়ি আলহামদুলিল্লাহ এখনো কিছু মানুষ বাকি রয়েছে আল্লাহ রসুলে ফরমাইছেন নবীজির ফরমান জমিন ও যত মানুষে যত প্রকার দোয়া করে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়াটা হইল আলহামদুলিল্লাহ কারণ জমিন বন্দায় যে সময় আপনার আলহামদুলিল্লাহ হয় লগে লগে আর সে আজিম তাকি আল্লাহ পাকে ফরিস্তা বল সাক্ষী করে কইন হামিদানি আবদি হে ফরিস্তারা তোমরা সবাই সাক্ষী থাকো আমার গুলামে আমার প্রশংসা করে এবার কও না সুবহানাল্লাহ কারণে আলহামদুলিল্লাহ পড়িতে কার গণ্যতা নাই হর বালা খামর বাদে আমরা পড়িতাম আলহামদুলিল্লাহ হর বালা খামর বাদে একবার পড়াটা হইল সুন্নত আর আল্লাহ রসুল ফরমাইছেন মান আহিয়া সুন্নতি ইন্দা ফসাদি উম্মতি ফালাহু মিআতু আজর শহীদ আল্লাহ রসুল ফরমাইছেন যে মানুষ একটা সুন্নতের উপরে আমল করবো আল্লাহ পাকে তার 100 শহীদের সব দান করবায় আবার কও না সুবহানাল্লাহ তো বেশি বেশি হরবালা আমার বাদে আমরা শুকরিয়া দান পড়ি আলহামদুলিল্লাহ হোক ইনশাআল্লাহ পড়ো কই আবার দরুদ শরীফ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ পৃথিবীর কোন ধরনের সম্পর্ক আলা মানুষে কোন ধরনের মানুষের সাথে কোন সম্পর্ক রাখবে না নবী অকল পর্যন্ত বয়ে কম্পমান থাকবা নফসি নফসি করতে থাকবা আল্লাহর হাবিবে ফরমান সেই মহা বিপদের দিনে সেই সংকটময় সময়ে আমি নবীর সারাতনে মায়ার উম্মতটা হইব যে উম্মতের দুনিয়ার জমিন থাকা অবস্থায় সবচেয়ে বেশি দুরুদ শরীফ পড়িব একবার হও সুবহানাল্লাহ এখন আপনারা সারাই আমার এখন দেখি আল্লাহর কসম ভাইয়া আমরা সারাই কইতাম বা মেয়ে কথা যে ময়দানে মাহশর যে মানুষটা নবীজির মায়া রইব এই মানুষটা জান্নতি হইব হো সুবহানাল্লাহ মার ঠিক আছে নি কোন যাই তোলা দয়া করি হা না কইবা আর একটা কথা হইল খালি ছোট ছোট বাচ্চান খুশি খুশি বাচ্চান ক্লাস এ ওয়ান এর ছাত্র রে টেনো বাইতরা অর্থাৎ কোটি কোটি বাচ্চান কিন্তু রে আগে দিতরা বড় বড় খালি লুকাইতরা
ହେଲାକି ଯେଗୁରୁ ଆପଲଦାର ସମୁଦାର ଯୁବକମାନଙ୍କୁ ଆଗେ ଦିଅ ହରୁଥରେ ଆପଣ ଦେଇ ଦେଉ আর নিতাম ইচ্ছা ইন্তি আমার কথা গান বুঝতো না কথা বিল বাজে ফাল মারব আপনারা আরেকেও মাতি মানে আমি আর মুদানদার দে আপনারা খালি বুকুয়া আর ছুড়া টুড়া কই শেখবো আপনারা ছুয়া টুড়া কই শেখবা কারণ পিছিয়ে থাকি যেগুলো হইবা করে দিব হইবা দৃশ্যই ভোগ কয়েক মানুষ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু কারণ শুক্রবারে মানুষের খুব প্রোগ্রাম লাগে মসজিদে মসজিদে শোয়া হয় না কারণ শরীর খুবই খারাপ আপনার এখন কম সময়ের ভিতরে মেশ মাতি দাম আপনারা আমার সাত দেবা লাগবে দিবা তো ইনশাল্লাহ সাতটা হইলো আপনারা লড়া ছড়া বেড়াছে না মাথা পিলা করবা না করবা না ইনশাল্লাহ দুই নম্বর কথা হইলো উঠা বসা নাই আর তিন নম্বর মাত হইলো আমার লোকে হা না কইবা হা না মাতি ওয়াজ শুনলে খাওয়াইতো না জিকান জিকাই মো হা না মাতি মাতি বাতো ইনশাল্লাহ আর যদি পালা মনে করেন তে হই এসু বা ফুলিন বাইজন মাছ হানো এগুন যাতে বড় বেজাত আমি কোয়ার মাতে বুঝবাইবা বেটা মানুষ 5000 অনু যদি বই আর কোন যদি আনামাতি বকবা বা তৈন্য জানি আনামাতি বইতে পারবা তিনটা বেটি এখন বোয়ার বাদে যদি গোল্লা করে ইয়া কই হেই মাছিও না কলে কলে কানাকানি করে দিবা বা ঠিক আছে আর বেটিং তো মুখ বন করবার ক্যাপাসিটি দুনিয়া তো ফায়দা করছে না হ্যাঁ এ আরে হুনকু আ বেটাকার বেটিকে মারতে 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 সিট করি ফলাইছে মুড়ামারি উঠিয়া কইছে বাবর বড় হস্তে সইয়াছা হসাইয়া সইবার বাকি রইছে নি এখন পুরা এলাকি বেঠিন তোর মুখ বড় করা যায় না কি ফুড়ি নিগুন্তে মাতিবা দেখবা আর যে ফুড়িটাই মাতি বকুরে দুরিয়া হলো লই আইবা আমি বিয়া বড়াই দিব ওই তোর অভাব নাই ও আরটা মাতি থাকা এটা এখন ঔষধ আছে বুঝলি ঔষধ আছে ফলো দয়াবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আর যে জিনিসের দিল আসর তাকে না এটার কোনো ফায়দাও নাই এর কারণে কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস ফরমাইছে আমি বয়ান করছি যে কিয়ামতের ময়দানে সারাটা কি আমার মায়ার ও উম্মতটা হইব যে দুনিয়ার জমিন ও তারা অবস্থায় সবচেয়ে বেশি দুরুদ শরীফ পড়িব আমার কক সুবহানাল্লাহ দেখো এক মশলা হই প্রত্যেক মুসলমান নর এবং নারী পুরুষ এবং মহিলা জীবনেও একবার দুরুদ শরীফ পড়া ফরজ যে মানুষটা একবারও মুসলমানে পড়িত নাই এ দুজক দবাও লাগবো একবার কোন আউজবিল্লাহ বহুত মানুষ আছে জীবনে ওভরেন না আর বেটিনতে তো এটা বাদ দিলেইছ বা ঠিক আছে আছেন না আমার লগে তোরা বেটিন এটা পুরানা যদি মুরব্বি বেটিন তখন তে পড়িবা আর নয়া যেটা এটা নমাজ হড়ই না আর দরুদ তো বহুত বাদে না নি মাথায় না হলে হয়তো গাঁর বেটিন দিয়ে কইবা মেশা মুটিও আমরা নয় ফিরি গেছ না কিন্তু দাদা হাসল বড় বাদ বর্তমানে মেশা রকু আর কুশু কুয়া এর কারণে আমার ভাই ও ইমাম সাহেব আসন জিজ্ঞা কুয়া কারণ আমরা যে সময় ছোটবেলা ফড়াইছি বা ফড়াইছি গাঁর বেটিনতে মসজিদের ইমাম রে ফাগল বানাই লিতা খালি শিকাইতা হরুতা দিয়া ই সান্দে রোজা কটা ই সান্দে রোজা কটা কিতা নফল ফড়িতাম কিতা করতাম এখন ওই বছর দিকে আজটা বছরের ভিতরে মনে হয় কোনো বেটিয়ে শিকাইছে না ই সান্দে রোজা কটা শিকাইছে নি এখন নফল রোজা তো বেটিন নাই হ্যাঁ আগে বেটিন আসলা কিনা না এই মুরব্বী যে করে হো আসলা কিনা না ইসলাম খান তো কি আইতো আমার ভাই এখন আর বুজুর্গ হল আকাই নামদার সরকারে দুআলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত ওয়াস তুমি বহু কিছু জানতে পারো বহু কিছু শুনতে পারো ওয়াস অনুযায়ী বাস্তবে মানানি বড় কঠিন মুসলমান ওয়াস অনুযায়ী চলা বড় কঠিন যদি আপনারা ওয়াস অনুযায়ী চলতে হয় ভূমিকাত আমি কিছু কর্ম হইব অবলা যদি করতে আপনি ওয়াজ আমল করতে পারেন ভাই এক নম্বর প্রথম শর্ত হইল
নিয়ত করা যে আমরা ওয়ালুর উপরে আমল করে মুখ পয়।